আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো 12 তলার উপরের একটা সুন্দর কৃষি জমি। কৃষি জমি এই জন্য বলছে, ছাদ কৃষিকে ওনা বানিয়ে রেখেছে একটা কৃষি জমির মতো। সবাই যেমন শুধু ফল লাগায়, কিন্তু ওনা লাগিয়েছে অনেক ঘাস। ঘাস দেখেই মনে হচ্ছে যে একটা মনে হয় কৃষি জমি। এই জন্য আমার খুব ভালো লেগেছে, এই জন্য আমি আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করলাম। এই দেখুন, ওনা ঘাস কাটছে, কিছু আগাছা নিড়ানি দিচ্ছে। এটা 10 তলা 12 তলার উপরে শামলী মোহাম্মদপুর। দেখুন কি সুন্দর সবুজ ঘাস, আর ঘাস দেখেই মন জুড়িয়ে যায়। এটা একটা প্রকৃতির ছোঁয়া, একজনের লোকের কাছে এক একটা শখের জিনিস থাকে। যেমন ওনার শখ ঘাস লাগানো, চারদিকে ফলের গাছও আছে, বিভিন্ন ধরনের ফল। কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে এই ঘাসের অংশটুকু, ওনারা ঘাসের এই জায়গাতে বসে গল্প করেন। এখন অনেক অনেক সুন্দর, ঘাস একবার জমির মতো হয়েছে। ঘাস অনেক বড় বড় ঘাস হয়েছে। জমির মতো এত ঘাস হয়েছে। ওনার নাম রফিক ভাই। পাশেই অনেক বড় বড় বিল্ডিং, এইখানে এর আশেপাশে যতগুলো বিল্ডিং আছে সবগুলো বিল্ডিংয়ের উপরেই প্রায় ছাদ কৃষি, কেউ ফাঁকা রাখেনি। দেখুন, এগুলো ড্রাগন ফলের গাছ, উপরে আরও আছে, এটা ছাদের উপরে, আরেকটু উপরে। এই যেগুলো ড্রাগন গাছ, ওখানে বেগুন গাছ লেগেছে। দেখুন, মাটি দিয়ে ওনার মধ্যে জমির মতো করে রেখেছে, যে কুপিয়ে রেখেছে, এগুলো বেগুন লাগিয়েছে। সামনে আরো কিছু ফলের গাছ, এগুলো আম গাছ। দেখুন কি বিল্ডিং, সামনে অনেক বড় বিল্ডিং, এগুলো 16 তলা বিল্ডিং। অনেক বড় বিল্ডিং এগুলো। বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, দেখুন অনেক বড় বিল্ডিং এগুলো। নিচে তাকালে দেখেন কেমন দেখা যায়, হয়ে ওটা যাচ্ছে, রাস্তা, ওই বিল্ডিং গুলো রাস্তার ওই পারে, আর এই সাইডে এই বিল্ডিংটা, এটাও 12 তলা। দেখুন কি সুন্দর সবুজ, অনেক সুন্দর লাগছে এই সবুজ ঘাস। এটা পেয়ারা গাছ, এগুলো পেয়ারা গাছ। অনেক সুন্দর ঘাস, সবুজ একটা জমি মনে হচ্ছে। মনে হচ্ছে যে ওনার কিছু ছাগল পুষলেও পারবে, এত সুন্দর ঘাস হয়েছে। এটা দেখুন, এখন ডালিম গাছ, এটা ডালিম ধরে আছে, অনেক সুন্দর সুন্দর ডালিম। ওই সাইডে আমড়া গাছ, ওটা ছিল জলপাই গাছ, ডালিম এটা পেকে আছে। এটা মালটা গাছ, মালটা ধরে আছে, আম গাছ, এটা ড্রাগন, এটা উপরে, আরো উপরে আর একটা অংশ আছে। ওই সাইডে দাঁড়িয়ে আমি বলছি, আপনি তো কৃষি বানিয়ে ফেলছেন। ছাদের উপরে জমি বানায় ফেলছেন।